এক মিনিটে বিশ্ব সংবাদে সবাইকে আমন্ত্রণ। বাংলাদেশের সাংবাদিকদের উপর হামলাকারীদের বিচারের আওতায় আনা হবে বলেন সিপিজে। হামাসের কাছে অস্ত্র পাঠানোর নির্দেশ দিয়েছেন কিম জং উন, দাবি গোয়েন্দা সংস্থার। প্রথমবারের মতো গাজায় যুদ্ধবিরতির আহ্বান বাইডেনের। ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের সমাধান দিলেন পোপ ফ্রান্সিস। শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, ২৪ ঘণ্টারও কম সময়ে আরও প্রায় ২০০ জনের প্রাণহানি। নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ারের শেষ দেখছেন বাইডেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদির প্রতিরক্ষা মন্ত্রীর বৈঠক। ইসরায়েলি রাষ্ট্রদূতকে জর্ডানে না ফেরার নির্দেশ। ইন্দোনেশিয়ায় ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। দুর্নীতি মামলায় গ্রেফতার মন্ত্রীর পাশে মমতা ব্যানার্জি। এখানে শেষ করছি এক মিনিটে বিশ্ব সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।